আজই হচ্ছে ফ্রেন্ডস অক্টোবরের 27 তারিখ, আর এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের টাকা কবে দেবে এটাই আপনারা জানতে যাচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, 27 অক্টোবর 2023 তারিখ থেকে নিয়ে আপনারা আর কতদিন পর্যন্ত ওয়েট করলে এই রবি 2023 মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস জানাবো। আপনারা এ প্রকল্পের মাধ্যমে কবে টাকা পেতে পারেন সেই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই পুরোপুরিভাবে দেখবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন ফ্রেন্ডস, রাজ্য সরকার কৃষকদের উদ্দেশ্যে একাধিক জনমুখী প্রকল্প শুরু করেছে। সেই প্রকল্পের মাধ্যমেই কিন্তু, তথা কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে দুই রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। একটি হচ্ছে আপনার যে একটি যেটি আপনাদের সুবিধা দেওয়া হয় সেটি হচ্ছে মৃত্যুজনিত অর্থাৎ ডেট স্কিম বা ডেট ক্লেম স্কিম। ডেট কৃষক বন্ধু ডেট বেনিফিট স্কিমটা কি সেটি নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। সেখানে 2 লক্ষ টাকা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন এবং টাকাও কিন্তু রেগুলারিটি দিচ্ছেন তাতে। এবার কথা হচ্ছে যে এই যে আমাদের আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার 2000 এবং 5000 করে, মানে বাৎসরিকে 10000 এবং 4000 করে, সেই টাকাটি আপনারা কবে পাবেন এ নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই সংক্রান্ত আপডেটটা আপনাদেরকে করব যে যেটা হচ্ছে আপনারা কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে চলেছেন। তো চলুন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন যে এই প্রকল্পে টাকা দেওয়ার সময়সূচি প্রথমে আপনাদের জানার বিষয়। এ প্রকল্পে টাকা দেওয়ার সময় কবে এটা প্রথমে আপনাকে জানাচ্ছি। দেখুন, রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে তথা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে নিয়ে 31শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত। ভালো করে লক্ষ্য করবেন, 1 এপ্রিল থেকে নিয়ে 31শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত হচ্ছে খরিফ সিজন, এবং অক্টোবর মাসের 1 তারিখ থেকে নিয়ে মার্চ মাসের 31 তারিখের আগে পর্যন্ত হচ্ছে রবি সিজন। যেই টাকাটি আমরা পাব ইতিমধ্যে তাই সেই টাকার জন্য ওয়েট করছি। প্রথমে আপনারা মাথায় রাখবেন, অক্টোবরের 1 তারিখ থেকে নিয়ে 31শে মার্চের আগে পর্যন্ত, 2024 সালের আগে পর্যন্ত কিন্তু টাকা পাবেন, এর মধ্যে যে কোনো একদিন। এটা হতে পারে অক্টোবরের শেষের দিকে 31 তারিখে, নভেম্বরের 1 তারিখে, নভেম্বরের 15 তারিখে, নভেম্বরের 30 তারিখে, কিংবা ডিসেম্বরের 31 তারিখে, কিংবা ডিসেম্বরের 1 তারিখে, বা এটাও হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2024 সালে হতে পারে। এখান থেকে রাজ্য সরকার আমাদেরকে এটাই জানিয়েছে শুধুমাত্র অফিসিয়াল নোটিশ পাবলিশ করে নবান্ন সভাঘর থেকে, যে কৃষকদেরকে টাকা কবে কবে আমরা দেওয়া হয়ে থাকি, দুটি মরশুম যে ভাগ করেছে 6 মাস অন্তরান্ত, সেই মাসগুলো কী কী সেটা তিনি জানিয়েছেন যে অক্টোবরের 1 তারিখ থেকে নিয়ে 31শে মার্চের আগে পর্যন্ত রবি সিজন, যেটার জন্য কৃষকগণের অপেক্ষা করে রয়েছেন। এটা আপনারা ক্লিয়ার যে আপনার টাকা পাবেন কোন কোন সময়ের মধ্যে। এবার দেখা হচ্ছে আপনাদের, দেখা গেল অক্টোবর কিংবা নভেম্বর মাসের স্ট্যাটাস আপডেট হয়ে গেল এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, অ্যাকাউন্ট ভ্যালিড। সেক্ষেত্রে আপনারা বুঝবেন নভেম্বরে আপডেট হলে ডিসেম্বরে 100% টাকা পাচ্ছেন। যদি অক্টোবরের শেষের দিকে আপডেট হয়, মানে এখন 1-2 দিনের মধ্যে আপডেট হলে আপনারা নভেম্বরের মাসে টাকা পেয়ে যেতে পারেন, কিংবা ডিসেম্বরে, মানে যদি আপনার নভেম্বরের আগে মুহূর্তে বা নভেম্বরের মাসে আপডেট হয় স্ট্যাটাস, সেক্ষেত্রে ডিসেম্বরে টাকা দেওয়া নিশ্চিত। আর দেখা যাচ্ছে ডিসেম্বরের 27-28 তারিখে স্ট্যাটাস আপডেট হচ্ছে, সেক্ষেত্রে জানুয়ারির 15 তারিখ কিংবা 25-26 তারিখ এইরকম টাইমে কিন্তু টাকা দেওয়া হবে। তো মূলত বুঝতে পারছেন যে রাজ্য সরকার কিন্তু কৃষকদের যে টাকা কবে দেবে সেটা নিয়ে আলোচনা আপনাদেরকে করেই দিলাম। একমাত্র যে অক্টোবরের 1 তারিখ থেকে নিয়ে 31শে মার্চের আগে পর্যন্ত কিন্তু রাজ্য সরকার কৃষকদের জন্য এ প্রকল্পের মাধ্যমে তথা কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য করবে। তো আজকের আপডেট ফ্রেন্ডস আপনাদের জন্য এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার স্ট্যাটাসে বর্তমানে কী রয়েছে সেটি কমেন্ট কিংবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন, এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।